মাধ্যমিক বা ছেলেমেয়েদের জন্য গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরির একটা সুবর্ণ সুযোগ কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি নিচ্ছে আঠারো থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত এছাড়া এসসি ও বিসি সমস্ত ক্যাটেগরির লোকেরাই বয়সে সার পাবে আবেদনের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সতেরো আগস্ট তারিখ পর্যন্ত চলবে তেইশে আগস্ট রেজাল্ট বের করবে তো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হবে এবং এটা হবে সম্পূর্ণ ট্রেনিং করিয়ে নিয়োগ করানো হবে ট্রেনিংয়ের সময় স্যালারি কিছু পাওয়া যাবে এবং সেটা পারমানেন্ট স্যালারি নয় সে ট্রেনিং প্রাপ্ত স্যালারি এবং যখন ট্রেনিংয়ে সফল হবে তখন পার্মানেন্ট জব এবং পারমানেন্ট স্যালারি হবে সম্পূর্ণ এটা একটা গভর্নমেন্ট সার্ভিস তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করে দাও এটা পরিবহন দপ্তরে ফর্ম ফিল আপ হচ্ছে তো চলো পুরো ভিডিওটা শুরু করা যারা যায় এই সপ্তাহের কর্মসংস্থানে বেরিয়েছে পরিবহন দপ্তরে কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি এর চাকরি মাধ্যমিক বা ছেলেমেয়েদের জন্য শুধুমাত্র এ শিক্ষাগত যোগ্যতার আবেদন করতে পারে পরিবহন দপ্তরে কী বলছে এখানে পরিবহন দপ্তরে কয়েক হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদের চাকরির জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে এই কোর্স অন জব ট্রেনিং সম্পূর্ণ করার পর পরিবহন দপ্তরে চাকরি করতে পারবেন ন্যূনতম মাধ্যমিক পাস বা দশম শ্রেণী উত্তীর্ণ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন অতিরিক্ত শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন তবে কোনো ক্ষেত্রেই পার্সেন্টেজ এর কোনো বাধ্যবাধকতা নেই শূন্য পদের বিবরণ দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ শূন্য পদ দেওয়া আছে যেমন রিসেপশনিস্ট আছে পাঁচশো আশিটি ক্লার্ক আছে তিনশো আটচল্লিশটি ইন্সপেক্টর ইনচার্জ আছে একশো ষাটটি কোর্স অফিসার একশো ছিয়ানব্বইটি মাল্টিটাস্কিং স্টাফ ছশো বাষট্টিটি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার একশো দুইটি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তিনশো পঞ্চান্নটি পিওন আছে ছয়শো চুরানব্বইটি সিম্যান আছে চারশো আটষট্টিটি কুক আছে দুশো আশি ওয়েলার আছে তিনশো দশ ওয়েলডার আছে দুশো পঁয়তাল্লিশ ইলেকট্রিশিয়ান আছে চারশো পঞ্চাশটি পে ইন্টারাসে চারশো টি হাউস কিপার পাঁচশো চৌদ্দটি স্টোর কিপার দুশো সত্তরটি প্লাম্বার তিনশো বিয়াল্লিশটি স্টুয়ার্ড পাঁচশো আঠারোটি পাই ওয়াইপার পাঁচশো বারোটি ফিটার আছে তিনশো চারটি বয়স হচ্ছে একত্রিশে জুলাই দুই হাজার বাইশের হিসাবে ধরতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ও বয়সে তিন বছর এবং এস সি এস টি প্রার্থীরা বয়সে চার বছর সার পাবেন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরো আগস্ট দু হাজার বাইশ পর্যন্ত আর আবেদনপত্র অলরেডি আবেদন শুরু করা আবেদন শুরু হয়ে গেছে সিলেকশন পদ্ধতি কিভাবে হবে বলছে আবেদনের আবেদনপত্রে সমস্ত খুঁটিনাটি তথ্য বাছাই করে প্রার্থী নির্বাচন অর্থাৎ শর্টলিস্ট করা হবে এই শর্ট লিস্ট বলতে এইখানে বোঝাচ্ছে যেহেতু পার্সেন্টেজের কোনো করে নেই তবুও সমস্ত ডকুমেন্ট দেখে ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর এবং নম্বরের ভিত্তিতে একটা শর্ট লিস্ট তৈরি করা হবে নির্বাচিত হলে সিলেকশন লেটার দিয়ে দেবে আপনাদেরকে এবার কী বলছে আপনার রেজিস্টার ইমেল আইডিতে আপনার মোবাইল নম্বর একটি এসএমএস পাবেন তারপর প্রথম পর্যায়ের বেসিক ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে প্রথম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হওয়ার পর থাকবে মেডিকেল টেস্ট এবং সবশেষে থাকবে পুলিশ ভেরিফিকেশন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সার্টিফিকেট সহ সমস্ত নথিপত্রের ভেরিফিকেশান হবে সব ধরনের পরীক্ষা ভেরিফিকেশন যদি সফল হয় তাহলে চূড়ান্ত মেধা তালিকায় নাম প্রকাশ করা হবে এবং সেই সঙ্গে চূড়ান্ত মনোনয়নপত্র দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হবে তেইশ আগস্ট দু বাইশে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রার্থী তার নিজের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করে ফলাফলের বিবরণ দেখতে পারবেন সমস্ত স্তরে ডকুমেন্ট ভেরিফিকেশন সফল হওয়ার পর কোর্সে অর্থাৎ চব্বিশ মাস অন জব ট্রেনিং এ যোগদান করতে পারবেন ভর্তি বা ট্রেনিং সংক্রান্ত যে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন পূর্ব ভারতের এই সব সেন্টারে কলকাতা এস সিবি ট্রেনিং একাডেমি সেক্টর ফাইভ সল্টলেক সিটি কলকাতা সেভেন জিরো জিরো নাইন ওয়ান এইখানে কয়েকটা ঠিকানা আছে এগুলো দেখে নেবে এই ঠিকানায় যোগাযোগ করতে হবে এছাড়াও সেন্টার এছাড়াও সেন্টার পাবেন বারাসাত খড়গপুর হলদিয়া বর্ধমান দুর্গাপুর শিউরি, মালদা শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলোতে অন জব ট্রেনিং চলাকালীন কোনো ধরনের পরীক্ষা দিতে হবে না এবং এই কোর্স অন জব সম্পূর্ণভাবে সফল হওয়ার পরেই স্থায়ী চাকরি পাবেন অন জব ট্রেনিং হবে চব্বিশ মাস অর্থাৎ দু অর্থাৎ দু বছর ই এম কে কোর্স অর্থাৎ অনজব ট্রেনিংয়ের সময় থাকা খাওয়া রেশন ব্যবস্থা ও দশ হাজার টাকা সমস্ত সুযোগ সুবিধা স্টাইফেন পাবেন প্রতি মাসে এরপর এর এরপর অর্থাৎ তারপর পাবেন সম্পূর্ণ বেতন যখন সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে আবেদন পদ্ধতি করবেন অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেশন আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর রেজিস্টার ইমেল আইডি ইনবক্সের অথবা স্প্যাম হোল্ডার থেকে অনলাইনে আবেদন করার জন্য প্রিন্ট করিয়ে নেবেন অর্থাৎ নিজের কাছে একটা রেখে দেবেন একজন প্রার্থী সর্বোচ্চ যে কোনো দুটি ট্রেডের জন্য আবেদন করতে পারবে অর্থাৎ মাধ্যমিক পাশ হলে তার ক্ষমতা অনুযায়ী দুটি ট্রেডে আবেদন করতে পারবে এবার দুটি ট্রেডে যাদের ট্রেড আছে যেমন কেউ ফিটার কিংবা ওয়েল্ডার তাদের সার্টিফিকেট থাকা লাগবে তবেই সে দুটি পোস্টে করতে পারবে না হলে এমটিএস অর্থাৎ মাল্টি স্টাফও অন্য দপ্তরের জন্য সাবেদন আবেদন করতে পারে যে কোনো একজন ব্যক্তি যে কোনো দুটি পোস্টের জন্য আবেদন করতে পারবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কী হবে যে কোনো চাকরি সংক্রান্ত নতুন আপডেট এলে এই চ্যানেলে পেয়ে যাবে এছাড়াও এখানে কম্বাইন্ডের ক্লাস কম্পিটিটিভ পরীক্ষার সমস্ত ক্লাসগুলো ভিডিও আকারে সারা হয় যেমন অঙ্ক জিআই জি কে কারেন্ট অ্যাফেয়ার সমস্ত কিছু তাছাড়াও ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ধরনের বিষয়ভিত্তিক প্রশ্ন করানো হয় এবং সাজেশনও এখানে সারানো হয় তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকলে আশা করি কোনো উপক অবশ্যই উপকৃত হবে